ডাক্তারের সঙ্গে কথা বলো। হ্যাঁ মিসেস মুখার্জি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার রেকর্ডটা আমি তো আপনার যে ছিল প্রবলেম ছিল, কেমন আছেন আমি এটা রেকর্ড করছি, এই সব আমি শোনাবো ডাক্তারদের কেসটা শেখাচ্ছি বলে। আগের থেকে অনেকটা ভালো? হ্যাঁ আমি ভালো, আগের থেকে অনেক ভালো। কোনো অসুবিধা এখন হচ্ছে না? না এখন কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওষুধ চলুক তাহলে, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে রাখুন। আচ্ছা আচ্ছা। ডোংরবাবু বলুন, আপনার মিসেস তো ভালোই আছে, আপনারা কেমন দেখছেন? আমি তো আগে চেয়ে এখন অনেক ভালো দেখছি, তো মোটামুটি যে প্রবলেমগুলো আগে ছিল এখন সেগুলো তো নেই, এখন নর্মালই। রাইট বেজাল গ্যাংলিয়া ব্রেন টিউমার, তার অনেক আঁচিল ছিল, তার রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, এই সমস্ত কারণে ড্রিমস অফ ডেথ ফাদার, এই সমস্ত কারণে তাকে থুজা অক্সিডেন্টাল প্রেসক্রিপশন করা হয়েছিল এবং 5/DT 02 03 4 08 7 8 9 10 11 12 আজকে 10/11/12 দিয়েছি, অগস্ট মাসের 29 তারিখ, সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবর 2 মাস পর আবার এসছে, পেশেন্ট অনেক ভালো আছে। তো এটা আমি সেখানের জন্য দিলাম যে এর আগে আপনারা চিকিৎসা কী করেছিলেন যেন? অনেক ভালো, সেটাও আরেকবার দেখালাম আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ।